একুশ বছরের এক ডিজেবেল বা শারীরিকভাবে অক্ষম মেয়ে গত তিন মাস ধরে মায়ের বাসার সোফার মধ্যে বসবাস করছে। তাকে কাউন্সিল বলছে আরও সাত বছর তাকে এইভাবেই অপেক্ষা করতে হবে। মলি হারমান নামের মেয়েটি তার বাবা মা এবং ভাইয়ের সাথে কেনজিংটনের একটি ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটের সকল বেডরুম হচ্ছে উপরের তলায় আর বাথরুম ও টয়লেট হচ্ছে নিচের তলায়। মলি হারমান যেহেতু শারীরিকভাবে অক্ষম, তাই তার ঘন ঘন টয়লেটে যেতে হয়। উপর থেকে বারবার নামা সম্ভব নয় দেখেই শেষ পর্যন্ত বেডরুম ছেড়ে তার আস্তানা হয়েছে নিচের সোফাতে। এখানে সারাদিন থাকা, খাওয়া আর ঘুম। মলি লোকাল ডেমোক্রেসি রিপোর্টিং সার্ভিসকে বলেছে সোফাতে শুতে শুতে তার মাংসপেশির টান হয়েছে, তাই সে ঠিকমতো ঘুরতেও পারে না। সে আরও বলে সে কখনোই সোফা থেকে নামতে পারে না, ভয়ঙ্কর কষ্ট হয় তার। যখন উপরের তলায় থাকত তখন সে নিজেই নিজে সব কিছু করতে পারত, এখন মনে হচ্ছে সোফাতে তার জীবন আটকে গেছে, এখানে জায়গা নেই নড়াচড়া করার। একুশ বছরের মলি বলে তার কোনো পছন্দ নেই। কাউন্সিলে যোগাযোগ করার পর তারা শুধুমাত্র গোসলের জায়গা ঠিক করে গেছে যেন সে তার বোর্ড দিয়ে শাওয়ার করতে পারে। সে আশা প্রকাশ করে তার একটি ভালো জীবনযাপনের সুযোগ হবে। সে যদিও হাউজিং লিস্টে আছে, তবে সেটার জন্য সাত বছর অপেক্ষা করতে হবে। মলি জানায় সে চেষ্টা করেছিল নিজে ঘর ভাড়া করতে, কিন্তু এজন্য £3,000 লাগবে ঘরের অ্যাডভান্স ও ডিপোজিটের জন্য। সে বলে তার মনে হচ্ছে সে আজীবন ফাইট করে যাচ্ছে। মলিকে হাসপাতাল থেকে একটি বিছানা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সিটিং রুমে এত বিশাল জায়গা দখল করেছে সেটি শেষ পর্যন্ত ফেরত দিতে হয়েছে। এখন তাকে দুই সিটের সোফাতে থাকতে হয় বাধ্য হয়ে, যেখানে কোনো ধরনের প্রাইভেসি নেই। কিংস্টন কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য কাউন্সিল সবসময় কাজ করে যাচ্ছে। বর্তমানে 3,700 মানুষ হাউজিংয়ের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের কাউন্সিলে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।